আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু কুরবানির ঈদ একেবারেই সন্নিকটে চলে আসছে, আর যতই দিন গড়াচ্ছে ততই কিন্তু আমাদের মাঝে একটা আনন্দ বিরাজ করছে। কারণ কুরবানির ঈদ আসলেই কিন্তু আমরা কুরবানির গরু ক্রয় করে থাকি, আর তার জন্য কিন্তু আপনারা আমাদের কাছে বিভিন্ন সময় ফোন করে বিভিন্ন ফার্মের সন্ধান চেয়ে থাকেন, যে কোন ফার্ম থেকে গরু কিনলে ভালো হবে, আপনারা একটা সুস্থ সবল গরু পাবেন, সেজন্য আপনারা আমাদেরকে ফোন করে থাকেন এবং আমাদেরকে ফোন করে বলেন যে শাহিন ভাই সুন্দর সুন্দর কিছু গরু দেখান। তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার যাত্রামোড়া বেরিবাদেরই পাশে বসন্ত বিলা যে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের 200 গজ আগে নাবিল এগ্রোতে। তো এই নাবিল এগ্রোর সাথে কিন্তু মোটামুটি আপনারা সবাই পরিচিত। তো নাবিল এগ্রো আসলে নতুনভাবে আসলে ওনারা এখানে খামারের যাত্রা শুরু করেছেন, ওনাদের আগে এই ফার্মটি ছিল আর মেন রোডের পাশে। তো ওনারা একটু ভিতরে নিয়ে এসেছেন, সেখান থেকে সামান্য একটু ভিতরে। তো এখানে ওনারা খুব সুন্দরভাবে ওনাদের খামারটি সাজিয়েছেন। আজকে আমরা আপনাদেরকে নাবিল এগ্রোর কুরবানির প্রস্তুতি সম্পর্কে জানাবো, যে আসন্ন ঈদে ওনারা কতগুলো গরু মোটা তাজাকরণ করেছেন, কী কী ধরনের গরু মোটা তাজাকরণ করেছেন, আপনারা নাবিল এগ্রো থেকে কী ধরনের গরু সংগ্রহ করতে পারবেন, কীভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ফার্মটির ভিতরে যাই এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি নাবিল এগ্রোর 2023 কুরবানির প্রস্তুতি কেমন সেই সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শুরুতে যদি একটু আপনার পরিচয় দিতেন। আমি মোহাম্মদ রাজিব আহমেদ, আমি নাবিল এগ্রোর একজন পরিচালক হিসেবে দায়িত্বরত আছি। আচ্ছা, তো ভাইয়া সামনে তো কুরবানির ঈদ, রোজার ঈদ চলে গেল, তো আপনাদের কুরবানির প্রস্তুতি কেমন? ইনশাআল্লাহ আমরা আমাদের নাবিল এগ্রো আমরা নতুনভাবে শুরু করেছি এই বছর, তো আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে ইনশাল্লাহ। আমাদের নাবিল এগ্রোর একটা ফ্যান বেস প্লাস হচ্ছে একটা কাস্টমার বেস আছে, তারা অবশ্যই নাবিল এগ্রোতে আসলে তাদের মন মতো কিছু গরু কালেকশন করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, নতুনভাবে শুরু করছেন বলতে যদি একটু দর্শকদেরকে বিস্তারিত বলতেন। আসলে আমাদের নাবিল এগ্রো আমাদের যে মানে পূর্বের খামার ছিল ওটা ছিল যাত্রামোড়াতে, তো আমরা ওইখান থেকে আমাদের খামারটা শিফট করে নিয়ে আসছি মোড়গাকুলে। তো এটা হচ্ছে আপনার যাত্রামোড়া স্ট্যান্ড থেকে 10 থেকে 15 গজ একটু দূরে গেলেই আপনার ডানে একটা আছে, রাস্তা আছে, এটা হচ্ছে আপনার স্লুইস গেট বলে। তো ওইখান দিয়ে বেরিবাদের উপরে আসলে আমার এখানে আসতে 5 মিনিট সময় লাগবে। আচ্ছা আচ্ছা, যার কারণে আসার পরেই কিন্তু আপনাদের খামারটা দেখে একদম নতুন নতুন মনে হয়েছে, যে আপনারা সব কিছু এখানে নতুনভাবে করেছেন। হ্যাঁ, আমরা আসলে নতুনভাবে করলে আমরা সবসময় একটা জিনিস খামার করার ক্ষেত্রে একটা জিনিসে আমরা ধ্যান দিয়ে থাকি, সেটা হচ্ছে পরিবেশ। আমরা আমাদের খামারটাকে খুবই সুন্দর পরিবেশে সাজানোর চেষ্টা করি, প্লাস হচ্ছে আমরা ফ্যামিলি ওরিয়েন্টেড একটা খামার করার চেষ্টা করি, যাতে আমাদের মানে যারা গরু কিনেন ক্রেতাদের মেয়ে সদস্যরাও আমাদের এখানে এসে ফ্রিলি গরু কিনতে পারেন এবং তারা একটি ভালো সময় অতিবাহিত করতে পারেন। তো রাজীব ভাই, আসন্ন ঈদকে কেন্দ্র করে কতগুলো গরু মোটা তাজাকরণ করেছেন? আমরা প্রতি বছর প্রায় 350 থেকে 400 গরু করে থাকি, বাট এই বছর আমরা যেহেতু নতুনভাবে ইয়ে করেছি আমাদের একটু খামার করার জন্য সময় লাগছে। তারপর আমরা মোটামুটি মানে ঈদে আমাদের টার্গেট আছে 200 থেকে 250 গরুর। 200 থেকে 250 গরু? আচ্ছা, কী কী জাতের গরু রেখেছেন আপনারা আসন্ন ঈদকে? আমাদের এখানে আছে আপনার শাহিওয়াল আছে, ক্রস ব্রাহ্মা আছে, ব্রাহ্মা আছে, প্লাস হচ্ছে আপনার ভুট্টি গরু আছে, বলদ আছে, হরিয়ানা বলদ আছে, আপনার কিছু ফ্রিজিয়ান গরু আছে, তারপরে হচ্ছে আমার এখানে দুম্বা আছে, এরপর আপনার গারল আছে, প্লাস হচ্ছে খাসি আছে। আচ্ছা, সব ধরনের কুরবানির পশু আপনারা নাবিল এগ্রোতে রেখেছেন? হ্যাঁ, চেষ্টা করেছি আমরা। ঠিক আছে, তবে চলেন আমরা প্রথমে একটু গরুগুলো দেখি, তারপরে এগুলো লালন পালন পদ্ধতি সহ আর বিস্তারিত দর্শক থেকে জানার চেষ্টা করি। চলেন। রাজীব ভাই, মাশাআল্লাহ শুরুতে আমরা খুব সুন্দর এবং অসাধারণ একটি গরু দেখতে পাচ্ছি, এই গরুটি সম্পর্কে জানতে চাই, এটি কি জাতের গরু? এটা আপনার এটা হচ্ছে ব্রাহ্মা, আমেরিকান বুল। আচ্ছা, এটা আমরা কালেকশন করেছিলাম এডিএল থেকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার বাংলাদেশের যে মানে ব্রাহ্মার যে সিমেন্টটা আছে 253, সবচেয়ে ভালো যে সিমেন্টটা, এটা এই গরু থেকেই কালেকশন করা হয়েছে। আচ্ছা, আর
এটার বর্তমানে লাইফ ওয়েট আছে প্রায় টনের কাছাকাছি, টনের কাছাকাছি, এবং আশা রাখতেছি আমরা ঈদে এটা টন প্লাস হবে। আমাদের আইকনিক গরু, আমরা এই গরুটার নাম দিয়েছি বাহাদুর। বাহাদুর, আচ্ছা, নাবিলে গরু বাহাদুর, ওজন হচ্ছে এক টনের কাছাকাছি। আচ্ছা, তো ভাই এটার প্রাইস কি বলা যাবে? আসলে আমরা প্রাইসটা তো একদম সরাসরি করা হয় না, প্রাইসটা তো বার্গেটিংয়ের মাধ্যমে হয়। তো আমরা আমাদের নাবিলাগ্রোতে যারা আসছে এবং যারা আমাদের কাছ থেকে গরু নেয়, তারা সবাই জানে আমরা খুবই রিজনেবল প্রাইসে গরু বিক্রি করে থাকি, এবং আমরা দামের ক্ষেত্রে আমাদের সাথে কাস্টমারের ওই রকম ডিফারেন্ট হয় না। আচ্ছা, কারণ আমরা প্রাইস রেঞ্জটা আমাদের মোটামুটি গরুর সাথে সামঞ্জস্য রেখে করে থাকি। আচ্ছা, মানে যারাই আসে তাদের সাথে আপনারা খুব বেশি একটা ডিফারেন্স রেখে দাম চান না? দাম চাই না, খুবই অল্প বার্গেটিং আমরা গরু বিক্রি করে থাকি। এটা মোটামুটি নাবিলাগ্রোতে যারা আসছে বা যারা আসে এবং যারা নাবিলাগ্রোতে গরু নেয় তারা মোটামুটি সবাই জানে। ঠিক আছে, তো চলেন আমরা অন্য গরুগুলো একটু দেখি। রাজীব ভাই, দুই নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। এটাও আমাদের আরেকটা আইকনিক গরু, এটা একটি ক্রস ব্রামা, আর এটার বর্তমান লাইফ ওয়েট আছে হচ্ছে যে আপনার প্রায় 900 কেজির কাছাকাছি। 900 কেজির কাছাকাছি। আচ্ছা, এখানে ডিসপ্লেতে আমরা তিনটা বড় বড় গরু দেখতে পাচ্ছি, এগুলো মানে আপনাদের আইকনিক? এইটা আমাদের আসলে আমাদের অনেক গরুই থাকে, বাট আমরা আইকনিক 3-4টা গরু করে থাকি প্রতি বছর। এটা আমাদের হচ্ছে খামারের জন্য বেশ যে গরুগুলো থাকে ওইগুলো, ওইখানে আপনার অনেক বড় গরুও থাকে, বাট অনেক সময় অনেক ছোট গরু আমাদের আইকনিক গরু থাকে। আচ্ছা, তো ওই বছর আমরা আসলে এই গরুগুলো আইকনিক হিসেবে সিলেক্ট করেছি। আচ্ছা, আর এই গরুটা আমরা কালেকশন করেছি আরও একটি অন্য একটি খামার থেকে, কুষ্টিয়ার। আর এই গরুটা নাম দিয়েছি হচ্ছে যে আমরা বাটার স্কচ। আচ্ছা, আর আমাদের খামারে সবাই জানে আমাদের আইকনিক গরুগুলোর কিছু নাম থাকে, তো আমরা এই বছর গরুগুলোর নামকরণ করেছি। আসলে প্রচণ্ড গরম, তো তাই আমরা গরমে মানুষকে তৃপ্তি দেওয়ার জন্য আইসক্রিমের নাম অনুসারে আমরা এই বছর গরুগুলোর নামকরণ করেছি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং, নাম কি সব আপনি করেছেন? না, আসলে নামগুলো আমরা ওইরকমভাবে আমরা নাম করি না, আমরা দেখা যায় যে আমরা গরুগুলো এক একটা নামে ডাকি, পরে ডাকতে ডাকতে ওইটা মানে একটা চয়েস হয়ে যায়, পরে ওই নামেই সবাই ডাকা শুরু করে দেয়। ঠিক আছে, ওই ক্ষেত্রে আমাদের যে খামারের MD আছে মোহাম্মদ নাইম ভিয়া, উনিও অনেক গরুর নামকরণ করে, অনেক গরু আমরাও করি, আবার অনেক গরু দেখা যায় যে রাখালদের ওরা একটা নামে ডাকে, ডাকতে ডাকতে আমরা ওইখান থেকে ওই নামেই নিয়ে নিই। ঠিক আছে, চলো পরের গরুটা একটু দেখি। এটাও একটি ক্রস ব্রামা, এটার বর্তমান লাইভ ওয়েট আছে 800 কেজি প্লাস। আচ্ছা, আর এটা নাম দিয়েছি আমরা রক্স। রক্স, হ্যাঁ। আচ্ছা, খুবই সুন্দর নাম। এই গরুটা আমাদের খুবই পছন্দের একটি গরু, আর এই গরুটাকে আসলে পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে এই গরুটাকে সবাই খুব কাছ থেকে আদর করতে পারে, জড়ায় ধরতে পারে। আচ্ছা, খুবই শান্ত স্বভাবের। হ্যাঁ, খুবই শান্ত স্বভাবের। আচ্ছা, এবং আসলে পছন্দ হওয়ার মতো একটি গরু, যে কেউ দেখলেই পছন্দ হবে। হ্যাঁ, ওরে আদর করে অনেক মজা পাওয়া যায়, এই কারণে এই গরুটা আমরা মানে একদম কোণায় রেখেছি, যাতে কাস্টমাররা আসলে একটু গরু ধরতে চায়, দেখা যায় যে একটু পাগলা গরু রাখলে ও একটু মাথা টাথা বাড়ায় দেয়, তো এইটা আবার এরকম দুষ্টাম করে না, বিধায় এই গরুটাকে আমরা একদম কাছে রেখেছি। তো ভাই, এদিকে আমরা একটা গাভি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অরিজিনালি পশ্চিমা গাই নামে পরিচিত আমাদের দেশে। পশ্চিমা গাই, হ্যাঁ। আর এটা খুবই বড় একটি গরু, এটা লাইভ ওয়েট হচ্ছে 700 কেজির উপরে। আর এই গরুটাকে আমরা আদর করে নাম দিয়েছি বেনিলা, অনেকটা বেনিলা আইসক্রিমের মতো। আচ্ছা, এটাও কি কুরবানির জন্য বিক্রি হবে না এটা? হ্যাঁ, এটা কুরবানির জন্য বিক্রি করবে। আমরা আসলে কুরবানি বেসিস গরু করি, আমরা সারা বছরই গরু বিক্রি করি, বিভিন্ন অনুষ্ঠানে বিবাহ অনুষ্ঠান বা পারিবারিক যে অনুষ্ঠানগুলো হয় এবং কুলখানি টুলখানি বিভিন্ন মাজারের, ওই সারা বছরই গরু বিক্রি করলে আমাদের মেইন টার্গেটটা থাকে কুরবানি বেসিস গরু তৈরি করা, আমরা ওই কুরবানি বেসিসই গরু তৈরি করে থাকি। ঠিক আছে, তো রাজীব, এদিকে আমরা কিছু বুট্টি গরু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কিছু বুটি গরু আছে, আর আমরা আরও কিছু কালেকশনের চেষ্টা করতেছি। আমরা আসলে কালেকশনের ক্ষেত্রে আমরা কোয়ালিটিটা সবসময় মেনটেন করার চেষ্টা করি, কোয়ান্টিটি আমাদের কাছে অনেক বেশি করে না। আচ্ছা, ম্যাটার করে না, আমরা কোয়ালিটি চেষ্টা করি, কোয়ালিটিফুল কিছু গরু, মানুষকে ভালো গরু কিছু কালেকশন করে দেওয়ার জন্য। আচ্ছা, তো এখানে যে বুটিগুলো দেখতে পাচ্ছি এগুলো কেমন প্রাইসের মধ্যে রয়েছে? এগুলো আমরা আমাদের এই বছর বিক্রি করার চিন্তা ভাবনা হচ্ছে 120-150 ভিতরে। রাজীব, আমরা খুব সুন্দর সুন্দর কিছু শাহিওয়াল দেখতে পাচ্ছি, এগুলো মানে আপনাদের ফার্মের সবচেয়ে ছোট সাইজের শাহিওয়াল? হ্যাঁ, এগুলো আমাদের ছোট সাইজের শাহিওয়াল, এগুলো আমরা
কুষ্টিয়ার হাট থেকে কালেকশন করেছি। আমাদের আসলে আমাদের বড় গরু থাকলেও আমাদের ভালোবাসাটা ছোট গরুর জন্য কাজ করে, আর আমাদের আসলে বড় গরুর পাশাপাশি যারা ছোট গরু কিনতে চান তাদের চিন্তা মাথায় রেখে আমরা প্রতি বছর কিছু ছোট গরু কালেকশন করে থাকি। আচ্ছা, আর এরকম ছোট গরু কতগুলো আছে আপনাদের এখানে? আমাদের এখানে তো প্রায় 50টার মতো ছোট গরু আছে, ছোট গরু 50টা, এবং আরো কিছু গরু আমাদের কিনা আছে কুষ্টিয়াতে, ইনশাআল্লাহ আমরা এগুলো হয়তো ঈদের আগেই নিয়ে আসবো। তো রাজীব, যে ছোট সাইজের গরুগুলো দেখতে পাচ্ছ, এগুলোর ওজন কত থেকে কত রয়েছে? আমাদের ছোট গরুগুলো হচ্ছে আপনার 300 থেকে 400 কেজি পর্যন্ত। 300 থেকে 400, তাহলে এই সাইজের যেগুলো রয়েছে 300 থেকে 400 কেজির মধ্যে রয়েছে। আর এগুলোর যদি দামের একটু ধারণা দেওয়ার চেষ্টা করি, এগুলো আমরা আসলে মানে যে গরুগুলো আছে আমরা ছোট গরু, আমাদের প্রাইস রেঞ্জটা শুরু হয়েছে 1.5 লক্ষ টাকা থেকে, আর ছোট এবং ছোট সাইজের যে গরুগুলো 300 থেকে 400, ওইগুলো আমরা আপনার 1.5 থেকে 2.5 এরকম দামে বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি, ছোট সাহিওয়ালগুলো। হ্যাঁ, আচ্ছা। তো রাজীব, এটা হচ্ছে আপনাদের মাঝারি সার গরু সেট? হ্যাঁ, এটা মাঝারি গরু। আপনার এখানে আমাদের অনেকগুলো গরুই আছে, আর আমরা এখান থেকে কিছু গরু বিক্রিও করেছি। কিছু গরু বিক্রি হয়েছে? হ্যাঁ, আর এগুলো হচ্ছে আমরা আসলে লাইভ ওয়েটটা হচ্ছে আপনার 400 থেকে 500 লাইভ ওয়েট, লাইভ ওয়েট ওজন। আমার দর্শকরা কিন্তু শুধু সুন্দর গরুও চায় না, সুন্দরের পাশাপাশি একটা সুস্থ গরুও চায়। তো সেই বিষয়ে কি বলবেন, আপনাদের ফার্মের যে গরুগুলো এগুলো কতটুকু নিরাপদ কুরবানির জন্য? আসলে আমরা আমাদের খামারে যে গরুটা তৈরি করি ওইটা আমরা শুধুমাত্র খাবার বেসিসে তৈরি করি, কোনো ওষুধ বেসিস তৈরি করি না। আমরা ন্যাচারাল খাবার দ্বারা গরু লালন পালন করে থাকি, এর পাশাপাশি গরু নানা রকম পরিচর্যা করি, যেমন গোসল করানো, ম্যাসেজ করানো, এগুলো কন্টিনিউয়াসলি আমরা করি প্রতিদিন নিয়ম করে। আর প্লাস হচ্ছে আমরা প্রতিদিন খামারে 2 থেকে 3 বার আপনার বিভিন্ন রকম জীবাণুনাশক ওষুধ ব্যবহার করে থাকি, যেমন ফার্ম 30, পটাশ, এগুলো দিই যাতে জীবাণু না থাকে। আর রোগের ক্ষেত্রে বলতে গেলে আমরা আমাদের গরুগুলোকে সব রকম ভ্যাকসিনেশন করে দিই, যেমন আপনার FMD করি, তারপরে আপনার অ্যানথ্রাক্সটা করি, তারপরে আপনার তরকারটা করি, বাদলা তরকা, এরপরে আপনার মানে যত রকমের ইয়া আছে, সরকারি ভ্যাকসিন আছে গরুর জন্য, সরকারি এবং বেসরকারি, আমরা সবগুলোই করে দিই। এবং আমরা চেষ্টা করি একটা কাস্টমারকে সুস্থ সবল এবং 100% নিরাপদ গরু দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যারা আমার দর্শক রয়েছে, যারা নাবিলে কিন্তু আসবে, তারা শতভাগ সুস্থ সবল একটি গরু পাবে ইনশাল্লাহ? কারণ আমরা আসার পথে কিন্তু আপনাদের সাইনবোর্ডে দেখে এসেছি যে 100-তে 100, ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি 100-তে 100 রাখার জন্য, বাকিটা হচ্ছে আল্লাহর ইচ্ছা। আচ্ছা আচ্ছা, আর খামারে গরু পালন করতে গেলে রোগটোক হয়, আমরা ওইটার চিকিৎসা করি, সাথে সাথে আমরা চিকিৎসার জন্য কোনো রকম ইয়ে করি না, হেলামি করি না। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন, ওনার পাশাপাশি আরও একজন অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে আমরা প্রতি সপ্তাহে আমাদের খামার ভিজিট করাই, যাতে আমাদের খামারের কোনো বড় কোনো সমস্যা হচ্ছে কিনা বা কোনো রোগ জীবাণু ঘুরে বেড়াচ্ছে কিনা আমরা ওই সম্পর্কে ধারণা নিতে পারি। তো রাজীব ভাই, আমরা কিছু বড় বড় সাহিওয়াল গরু দেখতে পাচ্ছি, এই সারিতে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর ওজন এবং একটু দাম সম্পর্কে যদি ধারণা দিতেন। এগুলো আপনার বর্তমানে লাইফ ওয়েট হচ্ছে 700+, আর আপনার প্রাইসটা আসলে এই বছর তো কস্টিংটা অনেক বেশি হয়ে গেছে, খাবার টাবার সব কিছুই অনেক দাম ঊর্ধ্বগতি। আর আরেকটা জিনিস হচ্ছে গরু ক্রয়ের ক্ষেত্রেও আমাদেরকে একটু দাম বেশি দিয়ে কিনতে হয়েছে, তো আমরা আসলে ইয়ে করি না, দামটা ডিসক্লোজ করি না, তারপরও আপনার দর্শকের সুবিধার্থে আমরা একটা ধারণা দিয়ে দিই। আমরা আপনার এই 700+ গরুগুলো বিক্রি করতেছি, মানে টার্গেট করতেছি 4.5 থেকে শুরু, আর এরপর আপনার ওইটা ওজন ওয়েট এবং গরুর কোয়ালিটি বেসিস দামটা হবে, দামটা হবে। রাজীব ভাই, এই পাশে আমরা বেশ কিছু গরু দেখতে পাচ্ছি, এই গরুগুলো সম্পর্কে যদি একটু বলতেন। এগুলো হচ্ছে আপনার আমরা আসলে বলদ কালেকশন করতাম প্রতি বছর, ওই বছর একটু বলদের ইয়ে কম বাংলাদেশে, তো এই কারণে আমরা করতে পারি নাই। এখানে আমাদের কিছু বলদ আছে, তো আমাদের এই বলদগুলো আমরা বিক্রিটা মানে ইয়ে করতেছি আপনার 4 লাখ থেকে, 4 লাখ থেকে বলদ পাওয়া যাবে আপনাদের এখানে? আচ্ছা, যদিও বলদের সংখ্যাটা পরিমাণ একটু কম, একটু কম আছে অন্যান্য গরু থেকে। আচ্ছা আচ্ছা, পর্যাপ্ত পরিমাণে শাহিওয়ালের কালেকশন, শাহিওয়াল কালেকশন আছে আমাদের দেশে, আসলে শাহিওয়ালের চাহিদাই অনেক বেশি, শাহিওয়াল। আচ্ছা, তো রাজীব ভাই, এখানে আমরা কিছু দুম্বা দেখতে পাচ্ছি, দুম্বা আছে কতগুলো?
আমরা আসলে দুম্বা এই বছর আমরা আমাদের আগে ছিল, আমরা মাঝখানে একটু গ্যাপ দিয়েছিলাম দুম্বাতে, তো আমরা আসলে বিক্রির জন্য আমাদের শুধুমাত্র বড় দুম্বাটাই আছে, আর ওই দুটো আমরা ব্রিডিং এর জন্য রেখে দিব, বাকি দুইটা হ্যাঁ তাহলে একটা দুম্বা আছে আপনাদের এখানে? হ্যাঁ, আমাদের এটা বিক্রির জন্য মানে আর ওই দুটো এখনো রেডি হয় নাই যদিও। আচ্ছা আচ্ছা, তো যেটা রয়েছে এই দুম্বাটার দাম কেমন রয়েছে? আমরা তো মানে এটা টার্গেট করতেছি আমরা 2 লক্ষ টাকা বিক্রি, আসলে এই 2 লাখ টাকার দাম যাবে। হুম, ওজন কেমন আছে এটার? ওজনটা আমার জানা নাই, ওজনটা সঠিক জানা নাই, মাপা হয় নাই, মাপা হয় নাই। আচ্ছা আচ্ছা, এখানে ছেড়ে দিয়েছেন, এখন ঘাস খাচ্ছে এটা আপনার? ওই যে প্রতিদিন ও একটু ভয় পায়, প্রতিদিন আমরা 2 টাইমে একটু ছেড়ে দিই। আচ্ছা আচ্ছা, সকালে আপনার মানে 10টার আগে যখন রোদটা পুরোপুরি না ওঠে, এবং বিকালে হচ্ছে আপনার 4টার পরে। তো রাজীব ভাই মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর গরু ছাগল দুম্বা দেখলাম, এগুলো যদি কেউ কুরবানির জন্য বুকিং করতে চায় তারা কীভাবে আপনাদের ফার্ম থেকে বুকিং করতে পারবে? আমাদের নাম্বার 1 নম্বর শর্ত হচ্ছে আমাদের বুকিং ক্ষেত্রে তাকে সশরীরে আসতে হবে, আমরা অনলাইনে বুকিংটা খুব কম করি। আচ্ছা, আর টাকা পেমেন্টের ভিতরে আমরা চেষ্টা মানে যখন সে বুকিং দেয় আমরা 30% টাকা নেওয়ার চেষ্টা করি, আর বাকিটা সে কুরবানির আগে আমাদের ডেলিভারি দিয়ে মানে টাকা দিয়ে ডেলিভারি নিয়ে যেতে পারবে। জি ভাই, আমরা দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে আসছি, তো পরিশেষে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, যারা এখন পর্যন্ত 2023 গরু কালেকশন করেন নাই তাদের, তারা অবশ্যই আপনার নাবিলাগ্রোতে একবার এসে ঘুরে যাবেন। আর আশা করি আপনারা আপনাদের পছন্দ মতো গরু আপনাদের পছন্দসই দামে দিতে পারবো। আচ্ছা, আর এইখানে আসলে আপনি খুব মনোরম একটি পরিবেশ পাবেন এবং আপনার ফ্যামিলি নিয়ে একটি সুন্দর সময় উপভোগ করতে পারবেন। তাই অবশ্যই গরু কালেকশন করার আগে আপনার নাবিলাগ্রোতে একবার ঘুরে যাবেন, নিরাপদ সুস্থ এবং সবল একটি গরু কালেকশনের জন্য অবশ্যই নাবিলাগ্রোতে সবার দাওয়াত রইল। ঠিক আছে, আচ্ছা রাজীব, সময় ের জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের নাবিলাগ্রোর সফলতা কামনা করে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ।